মাঝেরহাট সেতু দুর্ঘটনায় মৃত প্রণব দে মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা। চার মাস আগে মেট্রো প্রকল্পে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন বছর ২৫ এই যুবক। গরুর ফসল খেয়ে নেওয়া নিয়ে বিবাদের জের প্রৌঢ়কে পিটিয়ে মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে গ্রেফতার অভিযুক্ত। হাওড়ার শ্যামপুর থানার গড়চুমুক এলাকার ঘটনা। ঘটনার পর থেকে পলাতক ধৃতের স্ত্রী। ডোমজুড়ে ফিল্মি কায়দায় বাইক ছিনতাই। রাতের অন্ধকারে কপালে রিভলভার ঠেকিয়ে বাইক ছিনিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। তদন্তে নেমেছে পুলিশ। ডোমজুড়ে ব্যাংক কর্মী পার্থ চক্রবর্তী খুনে ধৃত শেখ শামসুদ্দিনকে দিয়ে ঘটনায় পুনর্নির্মাণ করালো পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের। টাকা চেয়ে না পাওয়ায় বাবাকে মারধর বটি দিয়ে কোপানোর অভিযোগ কলেজ পড়ুয়ার বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার পিয়ালির ঘটনা। ঘুটিয়ারি শরীফ ফাঁড়িতে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযুক্তের সন্ধানে তল্লাশি পুলিশের। বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযান। গোচরণ থেকে গ্রেফতার তিন মাদক পাচারকারী। উদ্ধার 700 গ্রাম হেরোইন। বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা। বিষ্ণুপুরে মাটির দেওয়াল চাপা পড়ে মা ও মেয়ের মৃত্যু। আহত আরও এক। দীর্ঘদিন ধরে আবেদন করেও মেলেনি সরকারি প্রকল্পে বাড়ি তৈরির টাকা। অভিযোগ পরিবারে টাকার অনুমোদন হয়ে গিয়েছিল দাবি বিদায়ী পঞ্চায়েত প্রধানের। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার শাস্তানগরে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে লরির ধাক্কা। মৃত এক, আহত আরও এক। বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম থাকাতেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। হুগলির তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় বহুতলের একতলায় কাপড়ের দোকানে আগুন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি কাপড়ের দোকানেও। দমকলের তিনটি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান। শিক্ষক দিবসে স্কুলে দেওয়া খাবার খেয়ে অসুস্থ 35 জন স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার কেশেপাদরা প্রাথমিক বিদ্যালয়ে। এদের মধ্যে 14 জনকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের নির্দেশ মহকুমা শাসকের। দুর্গাপুর ব্যারেজের কাছে বেহাল সেচ ক্যানেল। চলছে প্রাণ হাতে যাতায়াত। পাশে নতুন সেতু তৈরির কাজ শুরু হয়েছে কিন্তু 4 বছরেও সেই কাজ শেষ না হওয়ায় উঠছে প্রশ্ন। আজ আমডাঙায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা। তার আগে গতকাল সেখান থেকে উদ্ধার 7 ড্রাম ভর্তি তাজা বোমা। স্থানীয়দের দাবি বৈজগাছি গ্রামে পাট খেতে বোমাগুলি দেখতে পান কয়েকজন। পরে পুলিশ বোমাগুলি উদ্ধার করে। দেগঙ্গায় চাষের জমি থেকে বেআইনিভাবে তোলা হচ্ছে সাদা বালি। যে কোনো সময় ধস নামার আশঙ্কা। খবর পেয়ে পুলিশ ও ভূমি রাজস্ব আধিকারিকদের অভিযান। বালি তোলার যন্ত্র বাজেয়াপ্ত হলেও কাউকে গ্রেফতার করা যায়নি। অশোকনগরের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার গৃহবধূ ঝুলন্ত দেহ। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুনের অভিযোগ পরিবারে। থানায় অভিযোগ দায়ের। গ্রেফতার স্বামী। কোচবিহার শহরে টিএমসিপি নেতা মাজিদ আনসারি খুনে গ্রেফতার আরও 3 অভিযুক্ত। পুরে থেকে গ্রেফতার। ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। এখনও অধরা মূল অভিযুক্ত। আইন শৃঙ্খলার পুরোপুরি উন্নতি হয়নি তাই বলরামপুর ও জয়পুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন পিছিয়ে দিল জেলা প্রশাসন। বলরামপুরে তৃণমূলের বিরুদ্ধে বোর্ড গঠনে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের। গুলি বোমার পর এবারে লটারি কাগজ চুরির অভিযোগ। বড়াবাজার পঞ্চায়েত সমিতিতে ভেস্তে গেল বোর্ড গঠন। শিলিগুড়ি হোটেলে ছোট পর্দার অভিনেত্রী ঝুলন্ত দেহ উদ্ধার। খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। মোথাবাড়িতে আক্রান্ত প্রধান শিক্ষক। জমি সংক্রান্ত বিবাদের জেরে হামলা চালানোর অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। 6 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। পলাতক অভিযুক্তরা। ইংরেজ বাজার থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী। উদ্ধার একটি পাইপ গান ও একটি কার্তুজ। দুষ্কৃতীদের ডাকাতি ছক ছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। গ্রাহকদের বিক্রি না করে রেশনের কেরোসিন পাচারের অভিযোগ। মল্লারপুরে হাতে নাতে পাকড়াও এক ব্যক্তি। উদ্ধার 640 লিটার কেরোসিন তেল। বেপাতা রেশন ডিলার। দীঘার উপকূলে হঠাৎ হইচই। সুনামি আসছে। বেজে উঠল সাইরেন। পর্যটকদের উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতা। সত্যি সুনামি নয়, সত্যি হলে কি করতে হবে তার মহড়া। বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন, মৎস্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে মক ড্রিল।